যন্ত্র সভ্যতার ক্রমাগ্রতির সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে ক্রমশ বেড়েছে কংক্রিটের ভিড়, আর তাতেই যেন চাপা পড়ে গেছে রবীন্দ্রনাথের সোনার বাংলা থেকে শুরু করে জীবনানন্দের রূপসী বাংলা। গৌতম ভট্টাচার্যের ভাষায় বলতে গেলে, শহরের জনজীবন যেন এখন ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী, আর সেই বোকা বাক্সের অভিশাপ থেকে খানিকটা মুক্তি পেতে বহু পরিবেশপ্রেমী মানুষেরা স্বরাজ্য ভিন রাজ্য থেকে ছুটে আসেন এই উত্তরবঙ্গে। কারণ কৃত্রিম পৃথিবী থেকে বেরিয়ে প্রাকৃতিক পরিবেশে প্রাণ খুলে শ্বাস নেবার মতো ছায়া সুনিবির শান্তির নীড়ে শ্রেষ্ঠ ঠিকানা বোধ হয় আমাদের এই উত্তরবঙ্গ। তাই তো বছরের বিশেষ সময়ে উত্তরবঙ্গে দলে দলে ভিড় জমান পর্যটক থেকে শুরু করে বহু রংবাহারি পরিযায়ী পাখিরাও। এখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, তেমনি রয়েছে পশ্চিমবঙ্গের গভীরতম অরণ্য ডুয়ার্স। ইতিহাসের দিক থেকে দেখতে গেলেও এই অঞ্চলের ঐতিহাসিক তাৎপর্য কিন্তু কম নয়। তাই তো একসময় উত্তরবঙ্গকে নিয়ে কলম ধরেছিলেন বিশিষ্ট পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। কিন্তু দুঃখের বিষয়, কোচবিহার রাজপরিবারের ইতিহাস হোক কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্সা ফোর্টে আটক হওয়ার ইতিহাস, এসব ইতিহাস সম্পর্কে আমরা খুবই অজ্ঞাত। এটা কতটা প্রচারের গাফিলতি নাকি কতটা আমাদের জানার আগ্রহের অভাব সেটা আমি জানি না। কিন্তু হলফ করে বলতে পারি যে আমরা নৃপেন্দ্রনারায়ণের ইতিহাস ছেড়ে আলেকজান্ডারের ইতিহাস পড়েছি। আমরা আমাদের স্বাদের ডুয়ার্সের সৌন্দর্যকে ছেড়ে অ্যামাজনকে ভালোবেসেছি, অর্থাৎ আমরা আমাদের চারপাশের সৌন্দর্য, গুরুত্ব, তাৎপর্য এসব আমাদের চোখে কম ধরা পড়ে। কিন্তু এবারে ব্যতিক্রমী ঘটনা দেখা গেল নাটাবাড়ি বাসিন্দাদের মধ্যে। রাজ আমল থেকে পড়ে থাকা প্রায় 70 বিঘা অঞ্চল জুড়ে বিস্তৃত বনভূমিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রের দাবি তুলেছে নাটাবাড়িবাসী, এবং এ বিষয়ে উচ্চতর আধিকারিকদের থেকে সবুজ সংকেত পেয়ে তারা রীতিমতো খুশি। জানা যায় তৎকালীন কোচবিহার রাজপরিবারের অধীন এই বনভূমিটিকে নিয়ে যেমন কোচবিহার রাজপরিবারের বহু ঐতিহাসিক কাহিনী জড়িয়ে রয়েছে, তেমনি এই বনভূমির সামনে দিয়ে প্রবাহিত খাটাজানি নামক নদীটি কোথাও যেন যোগসূত্র স্থাপন করেছে বিখ্যাত কাব্যগ্রন্থ মনসা মঙ্গলের সাথে। গত পরিবেশ দিবস উপলক্ষে নাটাবাড়ি পর্যটন কেন্দ্র দাবি আদায় মঞ্চ এবং তুফানগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে সেই অঞ্চলটিতে বেশ কিছু চারাগাছ লাগিয়ে সবুজায়ন বৃদ্ধিতে নিয়োজিত হয় গ্রামের সাধারণ মানুষ। চলুন এবার নাটাবাড়ি পর্যটন কেন্দ্রের আগামী পরিকল্পনা সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক নাটাবাড়ি পর্যটন কেন্দ্র দাবি আদায় মঞ্চের অন্যতম কারিগর জিতেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে। একদা কামরূপ কামতা পরবর্তীকালের কোচবিহার রাজ্যের অন্তর্গত, বর্তমানে কোচবিহার জেলার তুফানগঞ্জ 1 নং ব্লকের অধীন নাটাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের দেবোত্তর চালালজানি মৌজা ও নাটাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের চালালজানি মৌজায় প্রায় 60 বিঘা বনভূমি রয়েছে। এই বনভূমিতে একসময় কুচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর, জিতেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর এবং সর্বশেষ রাজা জগৎ দীপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর বহুবার শিকারে এসেছিলেন। মহারাজারা এখানে এসে তাঁবু খাটিয়ে 2-3 দিন ধরে এখানে থাকতেন এবং শিকার করতেন। এই বনভূমি গভীর জঙ্গলাকীর্ণ ছিল। এখানে বাঘ, বন্য শুকর, হরিণ, ময়ূর, সজারু, খরগোশ, গোসাপ ইত্যাদি বন্য প্রাণী এবং বিভিন্ন প্রজাতির পাখির সমাহার এখানে ছিল। মহারাজারা এখান থেকে বাঘ শিকার করে অন্যান্য জন্তু জানোয়ার শিকার করে রাজবাড়িতে নিয়ে যেতেন। শোনা যায় এক সময় গায়ত্রী দেবীও এই বনভূমিতে এসে শিকার করেন। আরও শোনা যায় রাজবাড়িতে যে সকল বিদেশি অতিথিরা আসতেন, বিদেশের রাজারা আসতেন,
তারাও কোচবিহারের রাজাদের সঙ্গে এই বনভূমিতে শিকারে আসতেন। আমরা এলাকার মানুষ এই বনভূমিকে ইতিহাস বিজড়িত অতীত ঐতিহ্যবাহী এই বনভূমিকে একটি পর্যটন কেন্দ্রে উন্নীত করার জন্য বা রূপান্তরিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের কাছে আবেদন করি। সেই আবেদনের ভিত্তিতে মাননীয় মন্ত্রী মহোদয় উত্তরবঙ্গের পর্যটন বিভাগের ডেপুটি ডাইরেক্টর মাননীয় শ্রী জ্যোতি ঘোষ মহাশয়কে পাঠিয়েছিলেন এই বনভূমি পরিদর্শন করবার জন্যে। তিনি ইতিমধ্যেই তার রিপোর্ট মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী অতি দ্রুত এই পর্যটন কেন্দ্র স্থাপিত হবে। এলাকার শিক্ষিত অর্ধশিক্ষিত যারা বেকার যুবক যুবতী রয়েছে, এলাকার স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলা রয়েছে, তাদের একটা কর্মসংস্থানের বিরাট সুযোগ এখানে সৃষ্টি হতে পারে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে। এখানে হোমস্টেও গড়ে উঠতে পারে। আজকাল কলকাতা থেকে দক্ষিণবঙ্গ থেকে প্রচুর পর্যটক ডুয়ার্সে কোচবিহার জলপাইগুড়ি আলিপুর এই জেলাগুলোতে আসেন। আশা করি এই পর্যটন কেন্দ্রকে যদি খুব সাজিয়ে তোলা যায় তাহলে এখানেও পর্যটকের সমাগম ঘটবে, এই এলাকার একটা আর্থিক সমৃদ্ধি ঘটবে, এলাকার বেকার যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে আমি আশা করি। তুফানগঞ্জ 1নং ব্লকের অধীন নাটাবাড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের হুচুংমারি মৌজায় রাজ আমলে নির্মিত একটি বলরাম মন্দির রয়েছে। বর্তমানে কোচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ডের অধীনে এখানে প্রতিদিন নিয়মিত পুজো এবং ভোগ হয়। এই মন্দির গড়ে ওঠার পিছনে এক বড় ইতিহাস লুকিয়ে আছে। এতদ অঞ্চল কৃষিপ্রধান অঞ্চল, কৃষির সঙ্গে এই এলাকার মানুষ গোপালনও করে থাকেন। এই অঞ্চলে বিশেষ করে এই বনাঞ্চলে বাঘের আধিক্য থাকায় এতদ এলাকার মানুষ তাদের গরুর নতুন বৎস হলে, বাছুর হলে, নতুন গোবৎস হলে তাদের একটা মনের ভিতরে বিরাট আতঙ্ক থাকত, কখন বুঝি বাঘে এসে সদ্যজাত গোবৎসকে ধরে নিয়ে যায়। এবং ধরে নিয়ে যাওয়ার অনেক নজিরও রয়েছে, অনেক গৃহস্থ বাড়ি থেকে এরকম সদ্যজাত গোবৎস বাঘে নিয়ে যেত। তাই এই এলাকার মানুষ বাঘের আক্রমণ থেকে গোবৎসকে রক্ষা করবার জন্যে এতদ অঞ্চলে, অর্থাৎ আমাদের এই বনভূমি থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিম দিকে সেই মন্দির অবস্থিত। সেখানে এলাকার মানুষ বাঘের উপদ্রব থেকে নিজেদের এবং তাদের গোবৎস বা গোধনকে রক্ষা করবার জন্যে সেখানে একটি স্থানীয়ভাবে ছোট্ট বলরাম মন্দির বা থান সেখানে স্থাপন করেছিল। পরবর্তীকালে আমরা শুনেছি যে মহারাজা জিতেন্দ্র নারায়ণ একবার কোচবিহার থেকে রাজেন তেপতি খাপাইডাঙ্গা কালজানি নদী পার হয়ে নাটাবাড়ির এই বনাঞ্চলেও যেমন শিকার করতে আসতেন, আবার নাটাবাড়ি হয়ে ধলপল, নাগুরহাট, চেংটিমারি, টাকোয়ামারির ফরেস্টেও তারা শিকারে যেতেন। শোনা যায় একবার মহারাজা নদী পার হয়ে এপারে এসেছেন হাতিতে করে, তো সেই হাতি বসে পড়ে, কোনো রকমভাবেই সেই হাতিকে মাহুত তুলতে পারছিল না। তখন স্থানীয় এক মহিলা রাজা মহাশয়কে পরামর্শ দেন যে এই অদূরেই বলরামের থান বা একটা মন্দির রয়েছে, আপনি এই বলরাম মন্দিরে মানত করলে আপনার হাতি উঠে যাবে। তদনুসারে মহারাজা সেই থানে গিয়ে
মানত করে যে আমার হাতি উঠে গেলে আমি এখানে একটি মন্দির তৈরি করে দিব। তারপর মহারাজার হাতিও যেমন উঠে যায়, মহারাজা নাগুরহাট চেংটিমারি ফরেস্টে শিকার করতে যান। তিনি ফেরবার পর, রাজধানীতে ফেরবার পর, রাজনগর কোচবিহারে ফেরবার পর এখানে একটি পাকা মন্দিরের বন্দোবস্ত করে দেন পূর্ব প্রতিশ্রুতি মতো। আজকে এখানে যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, এখানে যারা পর্যটকরা আসবে তারা সেই রাজ আমলে নির্মিত দ্বিশত বর্ষ ঐতিহ্যবাহী মন্দিরও পরিদর্শন করতে পারবেন। আমরা চাইছি এই বলরাম মন্দিরকে এই প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের সঙ্গে যুক্ত করে যদি একটি পর্যটন হাব বা পর্যটন সার্কিট গড়ে তোলা যায়, তাহলে নাটাবাড়ি যেমন পর্যটন মানচিত্রে আসবে, নাটাবাড়ির একটা বিরাট আর্থিক উন্নতি এবং সম্ভাবনাও আমরা পেতে পারি। নদী যেখান দিয়ে এক সময় বণিক চাঁদ সদাগর তার বাণিজ্য তরী নিয়ে যাতায়াত করতেন, লোকশ্রুতি আছে যে মৃত স্বামী লখিন্দরকে পুনর্জীবিত করবার জন্য বেহুলা কলার ভেলায় মৃত স্বামীকে নিয়ে এই নদীর উৎস ধরেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং তার স্বামীকে পুনর্জীবিত করে নিয়ে এসে মর্তলোকে মনসা পূজার প্রচলন হয়েছিল। এই নদী আজ মৃতপ্রায়, স্রোতস্বিনী, কিন্তু তবুও ইতিহাস যেন প্রাণবন্ত, ইতিহাস যেন এখনও কথা বলছে। এই পর্যটন কেন্দ্র সংলগ্ন এই নদীকে প্রবাহমান করে এখানে যদি পর্যটন কেন্দ্রের বিকাশে এই নদীকে কাজে লাগানো যেতে পারে, তাহলে এই নদী আমাদের কাছে অতীতের মতো আরও পুনর্জীবিত হয়ে উঠবে, আমাদের কাছে এই নদী আরও প্রাণবন্ত হয়ে উঠবে, আমাদের প্রাণের প্রিয় হয়ে উঠবে। তাহলে আমাদের কোচবিহার জেলা একটি নতুন পর্যটন কেন্দ্র পাচ্ছে, এই বলে আশা রাখছি। আর এ ব্যাপারে আপনার ক্ষুদ্র বক্তব্য আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি আপনি নাটাবাড়ির হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।